সফররত মার্কিন প্রতিনিধি দলকে বিএনপি সব কিছু জানিয়ে দিয়েছে। বিএনপি অত্যাচার, নির্যাতন, ভোট কারচুপির ফাইল হস্তান্তর করেছে। তো এগুলো বিবেচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কঠিন পদক্ষেপ নেবে কি না, এটা অনেকেরই জানার আগ্রহ। দর্শক, আমাদের এই আলোচনাগুলোতে অনেকে হতাশ যে না, যুক্তরাষ্ট্র কচু করবে, কিছুই করবে না, এরকম কথা বলতে না। যুক্তরাষ্ট্র যা করছে ইটস সিগনিফিক্যান্ট। আপনারা এত আশা কেন করেন যে যুক্তরাষ্ট্র আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে? দেখেন, যুক্তরাষ্ট্র অনেক কিছুই করেছে। এই যে ভিসা স্যাংশন থেকে শুরু করে মার্কিন কর্মকর্তাদের ধারাবাহিক বৈঠক, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন এবং মানবাধিকারকে 2023 সালে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে। কারণ বাংলাদেশে যে পরিমাণ মার্কিন কর্মকর্তা নির্বাচন কেন্দ্রিক সফর করেছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত সফর করেনি। এবং নির্বাচনের বেশ কয়েক মাস আগে ভিসা স্যাংশন ইম্পোজ করেছে, যেটাও পৃথিবীর অন্য কোনো দেশে আগে করেনি, পরে করেছে। হ্যাঁ, জাস্ট লিমিটেশনস এতটুকু যে নির্বাচনের পরে ব্যবস্থা নেয়নি, কোনো কঠিন পদক্ষেপ নেয়নি, সেই সময় শেষ হয়ে যায়নি। নির্বাচনের পর পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য, উপাত্ত, প্রয়োজনীয় দলিল থাকা দরকার। এখন সেই দলিলগুলো কিন্তু বিএনপি হস্তান্তর করলো, ফাইল হস্তান্তর করলো। বিএনপি মার্কিন প্রতিনিধি দলের সাথে কী বৈঠক করেছে, কী কথা বলেছে, এগুলো নিয়ে একটা ধোঁয়াশা ছিল, কোনো পক্ষই বলতে চায়নি। বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বারবার বলছিলেন যে আপনারা যাই বলবেন উত্তর হচ্ছে কিছুই না, মানে কিছু বলতে রাজি নয়। কিন্তু অবশেষে জানা গেল কী ঘটেছে, কী হয়েছে সেই বৈঠকে, এটা আপনাদেরকে জানাবো দর্শক। এবং এর সাথে সাথে প্রথমে একটু এই আলোচনাটা শেষ করে নিই যে আসলে এই যে 2023 সাল জুড়ে বিএনপি যতটুকু পলিটিক্যাল কর্মসূচি পালন করতে পেরেছে, এমনকি জামাত ইসলামী 23 সালে একটা না একাধিক কর্মসূচি পালন করতে পেরেছে রাজপথে, বড় বড় একটা মহাসমাবেশ 28 অক্টোবর আর 10 জুন, এটা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৎপরতার ফলে সম্ভব হয়েছে। এখন যুক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায় সোচ্চার না থাকলে বিএনপি জামাতের অবস্থা আরও ভয়ানক হতো, এমনকি নিষিদ্ধের মতো উদ্যোগ হয়তো বা নেওয়া হতো। তো এখন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির যে বৈঠক এবং বিএনপি যে তথ্যপত্র দিল, এই বিষয়টার অবশ্যই গুরুত্ব আছে। সেই গুরুত্বের একটা দিক হচ্ছে বিএনপি কিছুটা স্পেস পাবে, বিএনপির উপর, জামাতের উপর কম নির্যাতন হবে। আর যুক্তরাষ্ট্রের সাথে এরকম বিএনপির বৈঠক টৈঠক না হলে আরও বেশি নির্যাতন হতো। এই দিক থেকে অ্যাটলিস্ট সুখবর, হ্যাপি হওয়ার কথা। দেখি বিএনপি কী জানিয়ে দিয়েছে তাদেরকে। ভোট বর্জন, অনিয়ম ও নির্যাতনের চিত্র তুলে ধরল বিএনপি মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকে। তো এতদিন না বললো, এখন অবশ্য জানা গেল। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছেন দলটির শীর্ষ নেতারা। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পূর্বপর রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীর বিস্তারিত তথ্য সমৃদ্ধ একটি ফাইলও প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেছে তারা। এর মানে একেবারে তথ্য প্রমাণ সহ ফাইল হস্তান্তর করেছে, এটা এতদিন কিন্তু বলেনি। তো এই ফাইল আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, টুডে আর টুমরো, যুক্তরাষ্ট্রে তাদের স্বার্থের জন্য প্রয়োজন হলে, অথবা চীনকে তারা যে মাত্রায় কন্টেন করতে চায় সে মাত্রা যদি কন্টেন না হয়, তখনই তো তারা পদক্ষেপ নেবে, তখন এই ফাইলের উপর ভিত্তি করে পদক্ষেপ হবে। যদিও এই ফাইল তারা তো আর অন্ধভাবে গ্রহণ করবে না, এগুলো তারা ক্রস চেক করবে। তো তাদের যাচাই বাছাই করার জন্য তো উপাদান লাগে, আমি মনে করি এই ফাইল একটা গুরুত্বপূর্ণ উপাদান। এতে একতরফা নির্বাচনে জনগণের ভোট বর্জন, ক্ষমতাসীন দলের নেতাদের দামি স্বতন্ত্র প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা, প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার, নানা অনিয়ম ও বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরেছে বলে সূত্র জানিয়েছে। অবশ্য বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি বিরোধী দলটির নেতারা। দেখেন, বিএনপি যা জানিয়েছে, যুক্তরাষ্ট্র কি এগুলো জানতো না? তারা আংশিকভাবে ভাষা জানতো, কিন্তু ফাইল আকারে তথ্য প্রমাণ সহ জানা এটা আর এক জিনিস। অতএব এই জানানোটা এটা স্পেশাল তাৎপর্য আছে। গত শনিবার কয়েকদিন আগে বিকাল 3টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া, যাই হোক এটা কারা কারা বৈঠক করেছিল এগুলো তো জানেন, বিএনপির কারা ছিলেন তাও আপনারা জানেন,
এখানে বিএনপির পক্ষ থেকেও কিছু কথা জানা গিয়েছে, কিছু বক্তব্য জানা গেছে আসলে বৈঠক কী হয়েছে। এতদিন মুখ না খুললেও বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি আন্তর্জাতিক উইংয়ের সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আমন্ত্রণ জানিয়েছিল, আমরা এসেছি, কথাবার্তা বলেছি, আর কিছু বলার নেই। নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবও তিনি বলেছেন কিছু বলার নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে ছিলেন, আপনিও কারা তাতেও বলেছেন কিছু বলার নেই, আপনারা জানেন। কিন্তু সাংবাদিকরা কিন্তু রহস্য বা এই ফাইল টেল দিয়েছে, এই ঘটনা উদ্ঘাটন করেছে সাংবাদিকরা, অনেক কিছুই তাদের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টরা স্ট্রং সোর্স মেনটেন করে, অনেক কিছুই পারে। তো ওই সময় না বললেও এগুলো যেহেতু বলতে হয়, বলার একটা বাধ্যবাধকতা আছে, বিএনপির নেতারা নানানভাবে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি, তবে বৈঠকের পর বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দেয়। সেখানে বলা হয়েছে, ভিন্ন দৃষ্টিভঙ্গি বোঝা এবং স্বীকৃত সমাধান খুঁজে বের করার মূল চাবিকাঠি হল গঠনমূলক সংলাপ। তবে এই সংলাপ সরকারের সাথে সংলাপের কথা বিএনপি বলেনি। এটা আসলে বিএনপি বা সবার সাথে সংলাপ, যুক্তরাষ্ট্রের এনগেজমেন্ট সব পক্ষের সাথে, এটা বোঝাতে চেয়েছে। দেখেন বিএনপি সূত্রের কী তথ্য এই বৈঠক সম্পর্কে একটু জানাই। বিএনপি সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির বিষয়টিও আলোচনায় উঠে আসে। তার একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলেন, কী আলোচনা হয়েছে সেখানে। এ সময় মার্কিন প্রতিনিধি দল জানায়, এই দুটি দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি অংশ, এর মানে এই নয় যে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার বিষয়ে তাদের অবস্থানে পরিবর্তন হয়েছে। তাহলে বাইডেনের চিঠি নিয়ে আমরা যে ব্যাখ্যা দিলাম সেটাই এখন সঠিক প্রমাণিত হলো, যে এটা একেবারেই স্বাভাবিক একটা চিঠি। আওয়ামী লীগ যেভাবে সেলিব্রেট করেছে এই চিঠি, মানে বিজয় উদযাপন করেছে, এটা ভুয়া, সেটাই কিন্তু অবশেষে মার্কিন কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি থেকে ফুটে এসেছে। আর বড় বিষয় হচ্ছে, বাইডেনের চিঠি যুক্তরাষ্ট্র অ্যাম্বাসি প্রচারই করেনি, সরকার প্রচার করেছে। সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের আগের আড়াই মাসে অন্তত 26,000 নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, কারাগারে নেতাকর্মীকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না, এখনও কারাগারে আসেন 8,000 নেতাকর্মী না, এইটা এই তথ্যটা নিয়ে ধোয়াশা আছে। কেউ কেউ বলছেন 1,500, কেউ বলছেন 1,000, কেউ বলছেন 4,000, এখন আবার বলছেন 8,000। এই সময় সদ্য কারামুক্ত মির্জা ফখরুল ও আমির খসরু নিজেদের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে কারাগারে থাকলে নেতাকর্মীদের চিত্র তুলে ধরেন। বিএনপি নেতারাও নেতারা আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করেই আওয়ামী লীগ নির্বাচন ভোটারদের পাঁচ শতাংশ ভোট দিতে যায়নি। এ সময় নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচনের আগে গণহারে নেতাকর্মীদের সাজা, নির্বাচনের পরবর্তী সহিংসতা, সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন তথ্য তুলে ধরেন বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলন করছে, কিন্তু তাতে বাধা দিচ্ছে পুলিশ। ভোট পরবর্তী 30 জানুয়ারি ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলের কর্মসূচিতে বাধা ও গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে গেলেও বাধা দেওয়া হয়। এই দিন রাজধানীর উত্তরে কর্মসূচি থেকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলেছে। এর মানে বিএনপির সাথে যা যা করা হয়েছে সব কিছুর বিচার বা সব কিছুর ঘটনা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের কাছে তুলে ধরেছে, ফাইল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে, সেখানে ছবি টবি তথ্যপত্র যা দেয়ার এবং আরও নানান প্রয়োজন হলে তুলে ধরবে, এটা বিএনপি জানিয়েছে। দর্শক, এটা মোটামুটি স্পষ্ট যে বিএনপি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে যা জানিয়ে দিয়েছে, যে তথ্য প্রমাণ তুলে দিয়েছে, এটা ভবিষ্যতে কাজে লাগবে। এবং এই তথ্য প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে এভাবে আনুষ্ঠানিকভাবে চলে যাওয়ায় বিএনপি জামাত ও বিরোধী দলের উপর দমনপীড়ন সরকারের পক্ষ থেকে কিছুটা কমবে বলে আমি মনে করি, এটাই ইতিবাচক। এবং দি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমি যেটা বলেছি যে যুক্তরাষ্ট্র কোনো কঠিন পদক্ষেপ নেবে কি না, কোনো কঠিন পদক্ষেপ আসবে কি না, হ্যাঁ যুক্তরাষ্ট্র ভিজিবল বা আনুষ্ঠানিক কোনো কঠিন পদক্ষেপ কিন্তু নিচ্ছে না, কিন্তু ভিসা নীতি একের পর এক ইম্পোজ হচ্ছে। অনেকে ভিসা আবেদন করছে, তার ভিসা ডিনাই হচ্ছে, অথবা আগে যাদের ভিসা ছিল তাদের ভিসা অ্যাকসেপ্ট করা হবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে, যেটা প্রচার করবে না বা প্রকাশ করবে না, আমরা জানবো না। কিন্তু যুক্তরাষ্ট্র যেটা ঘোষণা করে সেটা তো কার্যকর হচ্ছে বা হয়েছে, এর মানে ভিসা নীতি কিন্তু ধারাবাহিকভাবে চলমান। এখন ভিসা নীতি এটা যেহেতু চলমান, বিএনপির উপর যারা নির্যাতন করেছে, যারা ভোট কারচুপি করেছে, এর সাথে যারা জড়িত ছিল, তো বিএনপি যে তথ্য উপাত্ত দিয়েছে ফাইলে,
এগুলো যাচাই বাছাই করে অ্যাটলিস্ট ভিসা নীতি আরও অনেকের উপর প্রয়োগ করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে বিএনপির দেয়া এই তথ্য। মানে এই দিক থেকে অ্যাটলিস্ট এটা একটা পদক্ষেপের